হবিগঞ্জ মাধবপুরে দলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান। মাধবপুর উপজেলা প্রতিনিধি কায়েস আহমেদ সালমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার সকালে দলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এস এম জাকিরুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার রফিকুল নাজিম, সাংবাদিক আলাউদ্দিন আল রনি, সমাজসেবক গোলাপ খান, বিদ্যালয়ের সাবেক সভাপতি তারেক হাসান, মাধবপুর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির সহ অনেকে।